গুরুত্বপূর্ণ খবর দিয়ার চেষ্টা করছো। পবিত্র ঈদের পশ্চাৎ এবার ইরানের একশন মুড দেখিলে পাওয়া গেছে। এবার ইরানের ভয়ত কপিছে মহাশক্তিধর আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রই ইরানের ভয়ত কিয় কম্পমান হয়েছে, কি হয়েছে বিশ্বত এই মুহূর্ত জানার চেষ্টা করি। ইরানের ধমকত এটা কপিছে মহাশক্তিধর আমেরিকা যুক্তরাষ্ট্র। এটা ব্রেকিং নিউজ এই মুহূর্ত জানার চেষ্টা করছো। ইরানে ইসরায়েলক দিয়া ধমকর পশতে এটা শঙ্কিত হয়ে পড়ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ইরানের ধমকর পশতে আমেরিকার নাগরিকলে নির্দেশনা জারি করা হয়েছে, জরুরিভাবে নির্দেশনা জারি করা হয়েছে। ইসরায়েল না যাবলে আমেরিকার নাগরিকক সাবধানবাণী জানাইছে আমেরিকা সরকার। যিকোনো সময়তে ইসরায়েলত ভয়ঙ্কর আক্রমণ করব পারে ইরানে, তার পাছতেই শঙ্কিত হয়ে পড়ছে এটা আমেরিকা যুক্তরাষ্ট্র। কিছুদিন পূর্বে যেহেতু ইসরায়েলত আক্রমণের ভাবুকি দিছিল ইরানে, আর তার পাছত এবার শঙ্কিত হয়ে পড়ছে মহাশক্তিধর আমেরিকা যুক্তরাষ্ট্র। ইসরায়েলের করা এয়ার স্ট্রাইকর প্রতিশোধ লোবলে এটা সাজু হয়েছে ইরান। ইসরায়েলের আক্রমণত ইরানত নিহত হয়েছিল 12 গৰাকী লোক, আর তার পাছতে এবার ইরান সাজু হয়েছে ইসরায়েলত আক্রমণ করবার। নিহত 12 গৰাকীর ভিতর আছিল ইরানের শীর্ষ সেনা প্রধান। আর এবার ইরানের ধমকত কপিছে আমেরিকা। ইরানে ইসরায়েলক দিয়া ধমকর পাছতে এটা শঙ্কিত হয়ে পড়ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এটা অতি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্ত সমগ্র বিশ্বতে। এটা ইরান আমেরিকার যুদ্ধক লৈ ব্যাপক চর্চা চলা পরিলক্ষিত হয়েছে। খবর এই মুহূর্ত জানাই আছো, ইসরায়েললৈ না যাবলৈ নাগরিকক আমেরিকার নাগরিকক সতর্কবাণী জারি করেছে, সাবধানবাণী শুনাইছে আমেরিকা প্রশাসনে। যেহেতু সমগ্র বিশ্বতে পবিত্র ঈদের আনন্দ উল্লাস দেখবলে পাওয়া গেছিল, আর ইসরায়েলত করা এয়ার স্ট্রাইকর এবার প্রতিশোধ লোবলে সাজু হয়েছে ইরান। ইরানের ধমকর পাছতে এটা কপিছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কেন ধরনের পরিবেশ পরিস্থিতির বিরাজ করেছিল ইসরায়েলের আক্রমণত ইরানত, যেহেতু 12 গৰাকী লোকের মৃত্যু হয়েছিল তিতাতে, ইরানের সেনা প্রধানগাকিও মৃত্যু হয়েছিল ইসরায়েলের আক্রমণত। কিন্তু তার পাছতে এবার ইসরায়েল সাজু হয়েছে ইরানত আক্রমণ করবার, যেহেতু এয়ার স্ট্রাইক করেছিল ইসরায়েলে, আর তার পাছতে ইরান সাজু হয়েছে। আর ইরানের একশন মুড দেখি যে শঙ্কিত হয়ে পড়ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকার নাগরিক সকলক ইসরায়েলল না যাবর, ইসরায়েলত প্রবেশ নকরিবার নির্দেশনা জারি করা হয়েছে। গুরুত্বপূর্ণ খবর পুনর্বার আমি উল্লেখ করছো, ইরানের ভয়ত যেন কপিছে এবার আমেরিকা যুক্তরাষ্ট্র। ইরানের ধমকর পাছতে আমেরিকার নাগরিক ইসরায়েলল না যাবলে সকিয়নি দিছে, ইসরায়েলল না যাবলে নাগরিকক আমেরিকার নাগরিকক সকিয়নি প্রদান করেছে। যিকোনো সময়তে ইসরায়েলত ভয়ঙ্কর আক্রমণ করব পারে ইরানে, কেন ইরানক ভয়ঙ্কর আক্রমণ করেছিল, এয়ার স্ট্রাইক করেছিল, 12 জনকৈ লোকে তিতাতে প্রাণ হেরুয়াইছিল। কিছুদিন পূর্বে যেহেতু ইসরায়েলত আক্রমণের ভাবুকি দিছিল ইরানে, আর ইসরায়েলের করা এয়ার স্ট্রাইকর প্রতিশোধ লোবলে এবার সাজু হয়েছে ইসলামিক দেশ ইরান। ইরানের ধমকত এটা কম্পমান হয়েছে মহাশক্তিধর আমেরিকা যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ খবর পুনর্বার জানাই আছো, ইরানের ধমকত এটা কপিছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এটা অতি জরুরি খবর। ইরানে ইসরায়েলক দিয়া ধমকর পাছত এটা শঙ্কিত হয়ে পড়ছে আমেরিকা যুক্তরাষ্ট্র।
ইরানের ধমকৰ পাছতে আমেরিকার নাগরিকলৈ জরুরি নির্দেশ দিয়া হয়েছে। কোনো কারণে ইসরায়েলত প্রবেশ নকরে, ইসরায়েললৈ না যাবলৈ নাগরিকক সাবধান বাণী দিছে আমেরিকায়। যিকোনো সময়তে ইসরায়েলত ভয়ঙ্কর আক্রমণ করব পাৰে ইরানে। ইরানের উপর ভয়ঙ্কর আক্রমণ করেছে ইসরায়েলে, 12 জনক লোকে অকাল মৃত্যু খাবতে লৈছিল। কিছুদিন পূর্বে ইসরায়েলত আক্রমণের ভাবুকি দিছিল ইরানে। ইসরায়েলের করা এয়ার স্ট্রাইকর প্রতিশোধ লোবলৈ যেন এতিয়া একশন মুডত নামিছে ইসলামিক দেশ ইরান। ইসরায়েলের আক্রমণত ইরানত নিহত হয়েছিল 12 গৰাকী লোক। নিহত হয়েছিল 12 গৰাকীর ভিতর, নিহত 12 গৰাকীর ভিতর আছিল ইরানের শীর্ষ সেনাপ্রধান। ইরানের ধমকত এতিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র এক প্রকার কপ্পমান হওয়া পরিলক্ষিত হয়েছে।